हेलो स्टूडेंट আমার প্রথম ভিডিওটা এই চ্যানেলে আপলোড করার পর আনুমানিক 3 মাস হয়ে গেল কোথাও ভিডিও আপলোড করিনি তার কারণ আমার কিছু পার্সোনাল কারণ ছিল তার কারণে ভিডিও আপলোড করতে পারিনি এখন তোমার প্রত্যেক শনিবারে এই চ্যানেলের মধ্যে ভিডিও পেয়ে যাবে আমি এখন স্টার্ট করতে যাচ্ছি ক্লাস 10 ক্লাস 10টা কমপ্লিট করার সঙ্গে সঙ্গে এটার সাথে প্যারালালি আমরা ক্লাস 11 অথবা ক্লাস 12 এর কিছু ভিডিও আপলোড করে দেব যেগুলো তোমরা পরবর্তীতে কাজে লাগবে পেয়ে যাবে এখন আমি যে ক্লাসের স্টার্ট করছি যাচ্ছি সেটা হচ্ছে ক্লাস 10 এর ক্লাস 10টা কমপ্লিট করব এবং তার সাথে সাথে ক্লাস 11 অথবা ক্লাস 12 এর প্যারালাল ক্লাসগুলোও কন্টিনিউ স্টার্ট করে যাব ক্লাস 10 এর যে প্রথম চ্যাপ্টারটা রয়েছে সেটা হচ্ছে বাস্তব সংখ্যা তো বাস্তব সংখ্যাটার মধ্যে তো বাস্তব সংখ্যাটা করার জন্য তার আগে প্রয়োজন আমাদের নাম্বার সিস্টেমটা জানা তো নাম্বার সিস্টেমটা কি এবং কি হবে সেটা একটু জেনে নিই জেনে নেওয়ার পরে আমরা বাকি চ্যাপ্টারগুলো মানে এরপরে যেভাবে প্রবলেমগুলি হবে বা প্রবলেম ম্যাথগুলি হবে ওইগুলি আস্তে আস্তে আমরা কনসেপ্ট ওয়াইজ সলভ করতে থাকবো যারা ভিডিওতে প্রথমবার এসেছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও কারণ চ্যানেলটি সাবস্ক্রাইব করার পরে তোমরা লেটেস্ট ভিডিও নোটিফিকেশনটা তাড়াতাড়ি পেয়ে যাবে আজকে আমাদের যেটা আলোচনা বিষয় সেটা হচ্ছে নাম্বার সিস্টেম বা সংখ্যাতত্ত্ব এখন নাম্বার সিস্টেমকে নাম্বার সিস্টেমকে কয়টা ভাগে ভাগ করা যায় আমরা নাম্বার সিস্টেমকে দুটা ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে রিয়েল নাম্বার আর একটা হচ্ছে ইমাজিনারি নাম্বার রিয়েল নাম্বার মানে হচ্ছে বাস্তব সংখ্যা এবং আরেকটা হচ্ছে অবাস্তব সংখ্যা বা কাল্পনিক সংখ্যা বা জটিল সংখ্যা এখন রিয়েল নাম্বারকে কোন কোনগুলি রিয়েল নাম্বার বলবো আমরা রিয়েল নাম্বার ওই সব সংখ্যাগুলিকে বলবো যাদের বর্গ করলে তাদের মানটা সবসময় কী আসে আমাদের পজিটিভ ভ্যালু দেয় তাদেরকে আমরা বলবো রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা আর ইমাজিনারি নাম্বার কোনগুলি যেসব নাম্বারের বর্গ করলে তার মানটা নেগেটিভই আসবো বা নেগেটিভ ভ্যালু দিব তাদেরকে আমরা বলবো অবাস্তব সংখ্যা বা ইমাজিনারি নাম্বার ফর এক্সাম্পল রুট ওভার অফ -1 যার বর্গ করলে মানটা কত হবে আমাদের -1 হবে তাহলে রুট ওভার অফ -1 কি একটা অবাস্তব সংখ্যা আর বাস্তব সংখ্যা একটা উদাহরণ টু স্কোয়ার করলে কত হবে আমাদের 4 মানে পজিটিভ হইতেছে আর বা -2 করলে কত হবে এটার ভ্যালু হচ্ছে -+4 তো এটাও আমাদের -2 একটা বাস্তব সংখ্যা +2 একটা কি আমাদের বাস্তব সংখ্যা এখন এটা আমাদের ক্লাস 11 এ গিয়ে পাবো তো এটা এখন জানা দরকার নেই বিষয় একটা রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা কয়টা ভাগে ভাগ করা আছে দুইটা ভাগে একটা হচ্ছে রেশনাল নাম্বার বা মূলত সংখ্যা আর একটা হচ্ছে আমার ইরেশনাল নাম্বার বা অমূলত সংখ্যা রেশনাল নাম্বার বা মূলত সংখ্যা কোনগুলি রেশনাল নাম্বার মূলত সংখ্যা হচ্ছে সেই সংখ্যাগুলি যাদেরকে আমরা পি বাই কিউ ফর্মে লিখতে পারবো যেখানে কিউ নট ইজ ইকুয়াল টু 0 এবং পি এবং কিউর মধ্যে এসসিএফ বা আমরা যদি বলি কমন ফ্যাক্টর কী থাকবে শুধু 1 থাকবে বাকি সবগুলি ওই সব সংখ্যাগুলিকে আমরা বলবো মূলত সংখ্যা বা রেশনাল নাম্বার আর রেশনাল নাম্বার বাদে বাস্তব সংখ্যার মধ্যে যা যা আছে বাকি সবগুলি হচ্ছে আমাদের ইরেশনাল নাম্বার তো রেশনাল নাম্বার এক্সাম্পল হিসেবে কী নেওয়া যায় 2 3/2 4 মানে 4/4 নিচে কত আছে আমাদের 1 আছে মানে এখানে কে আছে কিউ আছে তো সেই জন্য রেশনাল এটাও কী হবে আমাদের 4 একটা হবে রেশনাল নাম্বার এখন রেশনাল নাম্বারকে কয়টি ভাগে ভাগ করা যায় রেশনাল নাম্বারকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি একটি হচ্ছে ইন্টিজার বা অখণ্ড সংখ্যা আর একটি হচ্ছে ফ্র্যাকশন বা ভগ্নাংশ এখন ইন্টিজার ইন্টিজারকে কয়টি ভাগে ভাগ করতে পারি আমরা ইন্টিজারকে তিনটি ভাগে ভাগ করতে পারি একটি পজিটিভ ইন্টিজার একটি হচ্ছে 0 এবং আরেকটি হচ্ছে আমাদের নেগেটিভ ইন্টিজার পজিটিভ ইন্টিজার কোনগুলি পজিটিভ ইন্টিজার হচ্ছে ওইগুলি যেখানে 1 থেকে স্টার্ট হয় 1 2 3 4 5 6 .. এগুলি হচ্ছে আমাদের পজিটিভ ইন্টিজার নেগেটিভ ইন্টিজার কোনগুলি -1 -2 -3 -4 -5 -6 .. যতগুলি সংখ্যা আছে অসংখ্য পর্যন্ত ওই সব সংখ্যাগুলো আছে আমাদের নেগেটিভ ইন্টিজার এখন ফ্র্যাকশন ফ্র্যাকশন নাম থেকে বোঝা যাচ্ছে বা ভগ্নাংশের নাম থেকে বোঝা যাচ্ছে এগুলি ফ্র্যাকশন হচ্ছে এরকম লাইক 4/3 1/2 0.5 ডেসিমাল হয়ে যাবে 1/3 ওইগুলো হচ্ছে আমাদের কি ওইগুলো হচ্ছে ফ্র্যাকশন ফ্র্যাকশনকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি একটা প্রপার ফ্র্যাকশন একটি ইমপ্রপার ফ্র্যাকশন আর একটি হচ্ছে মিক্সড ফ্র্যাকশন প্রপার ফ্র্যাকশন আমরা ওইগুলিকে বলবো যাদেরকে যেমন একটা এক্সাম্পল যদি হিসেবে নিয়ে নিই আমি 1/2 বা 3/4 প্রপার ফ্র্যাকশন হচ্ছে ওইগুলি যাদের লব এবং হরের কষাগুটা সবসময় 1 হবে তাদেরকে বলবি আমরা প্রপার ফ্র্যাকশন ইমপ্রপার ফ্র্যাকশন কোনগুলি ইমপ্রপার ফ্র্যাকশন হচ্ছে বা এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ বাংলাতে যদি বলি অপ্রকৃত ভগ্নাংশ কোনগুলি অপ্রকৃত অংশ হচ্ছে ওইগুলি যাদের মধ্যে আমরা লবের পরিমাণ লবের মানটা হরের মান থেকে বড় হবে যেমন এক্সাম্পল 5/3 ওইটা হচ্ছে আমাদের অপ্রকৃত ভগ্নাংশ আর মিক্সড ফ্র্যাকশন কোনগুলি যেগুলি আমরা সমস্ত মাধ্যমে লিখি যেমন 5/3 কে আমরা কী লিখতে পারবো ইচ্ছা করলে এক সমস্ত
দুই ভাগের তিন লিখতে পারবো, তাহলে ওইটা হচ্ছে আমাদের কি, ওইটা হচ্ছে মিক্সড ফ্র্যাকশন বা মিশ্র ভগ্নাংশ। আমরা যেটা পজিটিভ ইন্টিজার বলেছিলাম বা ধনাত্মক পূর্ণ অখণ্ড সংখ্যা বলেছিলাম, এটার আরেকটা নাম হচ্ছে আমাদের ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কোনগুলি? তাহলে ওই যেগুলি আমাদের পজিটিভ ইন্টিজার ছিল সেগুলি হচ্ছে আমাদের ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা, মানে 1, 2, 3, 4, 5, 6 ডট যতগুলি নাম্বার আছে সবগুলি আমাদের ন্যাচারাল নাম্বারের মধ্যে আছে। এবং আরেকটা জিনিস হচ্ছে, জিরো এবং পজিটিভ ইন্টিজার বা জিরো এবং ন্যাচারাল নাম্বার নিয়ে যে নাম্বারগুলি গঠিত হয় তাদেরকে বলি আমরা হোল নাম্বার বা পূর্ণ সংখ্যা। এগুলি কোথেকে স্টার্ট হবে? হোল নাম্বার 0, 1, 2, 3, 4, 5, 6 এগুলি হচ্ছে আমাদের হোল নাম্বার। আচ্ছা, এটাকে যদি আমি একটা ছোট একটা ডায়াগ্রামের মাধ্যমে বুঝি তাহলে এটা হবে এরকম, সবচেয়ে ছোট মানে সবচেয়ে ক্ষুদ্র সংখ্যার যে সেটটা হচ্ছে ওইটা হচ্ছে আমাদের কি ন্যাচারাল নাম্বার, যার মধ্যে 1, 2, 3 এগুলি থাকবে। তারপরে ওটা থেকে একটু বড় যে সেটটা বা সংখ্যা সংখ্যাটা আছে ওটা হচ্ছে সংখ্যা শ্রেণীটা আছে ওটা হচ্ছে আমাদের হোল নাম্বার, বা ওটাকে এরকমভাবে প্রকাশ করা, ন্যাচারাল নাম্বারকে আমরা এরকমভাবে প্রকাশ করি, ওইটা হবে 0, 1, 2 এরকম করে স্টার্ট হবে, শুধু জিরোটা অতিরিক্ত থাকবে। তারপর আছে আমাদের অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যা আমরা ক্যাপিটাল আই বা ক্যাপিটাল জেড দ্বারা রিপ্রেজেন্ট করি। এখানে অখণ্ড সংখ্যার মধ্যে কী কী আছে? অখণ্ড সংখ্যার মধ্যে হোল নাম্বারও থাকবে, হোল নাম্বার সবটাই থাকবে, এবং তার সঙ্গে আমাদের ঋণাত্মক অখণ্ড সংখ্যাগুলি থাকবে, মানে -1, -2, -3, -4 এরকম ওই সবগুলি থাকবে। এখন মূল্য সংখ্যা কোনগুলি? মূল্য সংখ্যা হচ্ছে এই সবগুলি সংখ্যাকে নিয়ে এবং ভগ্নাংশের যে মানগুলি আছে সবগুলিকে নিয়ে যে সংখ্যার তৈরি ওইটা হচ্ছে আমাদের সংখ্যা তত্ত্ব তৈরি, ওইটা হচ্ছে আমাদের মূলত সংখ্যা। এগুলির সঙ্গে সঙ্গে আমাদের আরও কয়েকটি জিনিস জানতে হবে, সেগুলি হচ্ছে ইভেন নাম্বার, অড নাম্বার, প্রাইম নাম্বার, কম্পোজিট নাম্বার। ইভেন নাম্বার মানে হচ্ছে যুগ্ম সংখ্যা। যুগ্ম সংখ্যা কোনগুলি? যেসব সংখ্যাকে আমরা দুই দ্বারা ভাগ করতে পারবো বা যেসব সংখ্যা দুই দ্বারা বিভাজ্য ওই সমস্ত সংখ্যাকে বলবো আমরা ইভেন নাম্বার। ফর এক্সাম্পল 2, 4, 6, 8, 12, 14 এই সমস্ত সংখ্যাগুলি কি আমাদের 2 দ্বারা বা 2 দ্বারা বিভাজ্য, তাই এই সমস্ত সংখ্যাগুলি কি হবে আমাদের ইভেন নাম্বার বা যুগ্ম সংখ্যা হবে। আরও আছে অড নাম্বার কোনগুলি? অড নাম্বার হচ্ছে ইভেন নাম্বারের বিপরীত, মানে যেসব সংখ্যাকে আমরা 2 দ্বারা ভাগ করতে পারবো না তাদেরকে বলবো আমরা অড নাম্বার। ওইখান যেমন 1, 3, 5, 7, 9 ওই সমস্ত সংখ্যাগুলিকে বলবো আমরা অড নাম্বার বা অযুগ্ম সংখ্যা। প্রাইম নাম্বার কোনগুলি? প্রাইম নাম্বার হচ্ছে বা মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা হচ্ছে ওই সমস্ত সংখ্যা যাদের মধ্যে শুধুমাত্র দুটি উৎপাদক থাকবে, এক হচ্ছে সে নিজে এবং আরেকটি হচ্ছে 1। যেমন 5, 5-এর উৎপাদকগুলিকে একে, একটা হচ্ছে সে নিজে 5 এবং আরেকটি হচ্ছে কে 1। 7, 7-এর উৎপাদককে একে, 7-এর উৎপাদক সে 7 নিজেই এবং আরেকটি কি হচ্ছে 1, তো সে তারা হচ্ছে কি আমাদের মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার। কম্পোজিট নাম্বার কোনগুলি? কম্পোজিট নাম্বার হচ্ছে সেই সংখ্যাগুলি যাদের 2 এর বেশি উৎপাদক থাকবে, যেমন 9, 9-এর কী কী উৎপাদক কে কে আছে? 1 আছে, 3 আছে, আরেকটা 9 সে নিজেই আছে, তো ওই সব সংখ্যাগুলি হবে মানে যাদের 2-টির বেশি উৎপাদক আছে তারা হবে আমাদের কম্পোজিট নাম্বার।